আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে আমরা মূলত কথা বলবো তোমাদের একজন অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট হিসাবে, সেটা তুমি ফার্স্ট টাইমারও হইতে পারো, সেকেন্ড টাইমারও হইতে পারো, তোমার ডেইলি পড়াশোনার রুটিনটা কেমন হওয়া উচিত, অর্থাৎ ডেইলি একটা দিনকে তুমি কিভাবে কাজে লাগাইতে পারো একদম ইফেক্টিভ ওয়েতে অ্যাডমিশন সিজনে, সেই জিনিসটা নিয়েই আমি মূলত কথা বলার চেষ্টা করব। দেখো আজকের এই ভিডিওতে আমরা মূলত তিনটা জিনিসকে ফোকাস করে কথা বলবো, সেটা হচ্ছে কিভাবে তুমি পড়াশোনাটা করবা ইফেক্টিভ ওয়েতে, কেন তুমি আসলে এই ইফেক্টিভ ওয়েতে একটা লং জার্নির মধ্যে প্রত্যেকটা দিন কাজে লাগাবা, আর একটা জিনিস হচ্ছে আমরা রিমার্কস করব ডেইলি, আমরা কিভাবে পড়লাম না পড়লাম, আমাদের কেমন হওয়া উচিত, এইসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলা শুরু করব। দেখো প্রতিদিন পড়াশোনা আসলে একটা যে কোনো বড় জার্নিকে আসলে মানে এই বড় জার্নিটাতে একদম লাস্ট পর্যন্ত পৌঁছাইতে প্রতিদিন তুমি কিভাবে কাজে লাগাইছো প্রত্যেকটা সিঙ্গেল ডেগুলা তোমার আসলে এইগুলার উপর ভিত্তি করে ওই লাস্ট পর্যন্ত লাস্ট যে তোমার ডেস্টিনেশনটা আছে ওইটাকে আসলে তুমি আদৌ কি পাবা কি পাবা না, বা ওই ডেস্টিনেশনে তুমি কি আউটপুট পাবা সেটা তোমার নির্ধারণ করবে। তার মানে তোমার যদি অ্যাডমিশন প্রিপারেশনের জন্য 6 মাস টাইম থাকে, এই 6 মাসে তোমার ধরতে গেলে 180 দিন, এই 180 দিনের মধ্যে তুমি আসলে এই 180 দিনটাকে কীভাবে কাজে লাগাইতেছো এইটা বেশি গুরুত্বপূর্ণ। দেখো একজন অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট হিসাবে আমি তো অ্যাডমিশন টেস্ট দিছিলাম, বা আমরা সবাই যারা এই লেভেলে আসছি তারা সবাই অ্যাডমিশন টেস্ট দিছে। তো এই অ্যাডমিশন টেস্টে আমাদের দিনগুলো কেমন ছিল বা একটা ইফেক্টিভ দিন কেমন হইতে পারে, এই সব বিষয় নিয়েই মূলত আজকে ভিডিওতে কথা বলা যেহেতু শুরু করছি এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। দেখো আমি নিজে মনে করি যে একজন অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট হিসাবে তার সকাল টাইমটা সবথেকে গুরুত্বপূর্ণ সময়, এই সময়টা হচ্ছে সবথেকে ইফেক্টিভ সময়। তারপরে ধরো তোমাদের দুপুরটা হচ্ছে তোমার রিল্যাক্স টাইম প্লাস তোমার হচ্ছে রিভিশন করার সময়, এবং রাতে এসে তোমার আর একটা সবথেকে ইফেক্টিভ সময়, ঠিক আছে? তো আমরা এই তিনটা টাইম জোনকে আজকে ফোকাস করে কথা বলার চেষ্টা করব। দেখো আমি ধরে নিলাম যে তুমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারো, বা তোমার অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট হিসাবে সকালবেলা ঘুম থেকে ওঠা উচিত। কারণ কি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সকালবেলা যে পড়াশোনাটা হয় একদম ভোরবেলা, সেই পড়াশোনাটা আসলে কখনোই হয় না। কারণ আমরা ঘুম থেকে ওঠার পরে সবথেকে বেস্ট আমাদের মাথার আমরা বেস্ট মাথাটা দিতে পারি, বা আমরা ব্রেন সবথেকে কাজে লাগাইতে পারি সকালবেলা। তাইলে আমার মতে তোমরা যারা এরকম যে নাইট আউট আসো, সারা রাত ধরে জেগে থাকো, সারা রাত পড়াশোনা করবো, তাদের জন্য আমার একটা সাজেশন হবে, একটু কষ্ট করে হইলেও তোমার এই অভ্যাসটাকে তুমি চেঞ্জ করো, করে সকালবেলায় তোমার আসলে পড়াশোনাটাকে শুরু করার মতো একটা অভ্যাস তুমি গঠন করো। দেখো তুমি যদি সকালে 5টায় ঘুম থেকে উঠতে পারো, বা ধরে নিলাম 5টা বা 6টায় যদি তুমি ঘুম থেকে উঠতে পারো, যারা নামাজ কালাম পড়ো তাদের জন্য আসলে খুবই ভালো হয় যে এই অ্যাডমিশন সিজনে 5টা থেকে ঘুম থেকে ওঠা বা তারও আগে ঘুম থেকে ওঠা। কারণ যারা সকালে নামাজ কালাম পড়তে পারো তারা আসলে এই 5টার আগেই বা 5টার সময় ঘুম থেকে উঠে তোমাদের প্রিপারেশনটাকে সুন্দরভাবে সাজাইতে পারো। তো আমি ওভারঅল আজকে 6টা থেকে তোমাদের রাত 12টা পর্যন্ত একটা টাইম শিডিউল বলে দেবো, এই অনুযায়ী যদি তোমরা পড়াশোনা করতে পারো আমি গ্যারান্টি দিব যে তোমাদের দিনগুলো সুন্দরভাবে যখন যাওয়া শুরু করবে তখন তোমার একটা গোছালো প্রিপারেশন শুরু হবে। দেখো আমরা মূলত ধরো সকাল 6টায় ঘুম থেকে উঠলাম, বা তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট 6টা থেকে ঘুম থেকে উঠলা, এখন 6টা থেকে 10টা পর্যন্ত একটা হচ্ছে আমরা টাইম জোন তৈরি করব। এই যে 4 ঘন্টা সময়, এখানে 4 আওয়ার্স, এই 4 আওয়ার্স আমরা আসলে কোন কাজে ব্যয় করব, বা এটা আসলে কোন কাজে বা কোন সাবজেক্টে ব্যয় করা উচিত। দেখো আমার মতে সবথেকে এই 4 ঘন্টা হচ্ছে ইফেক্টিভ 4 ঘন্টা, যেখানে তুমি যে জিনিসটা সবথেকে তোমার কাছে হার্ড মনে হয় বা যে জিনিসটা সবথেকে কঠিন মনে হয় এই জিনিসটাকে তুমি এই 4 ঘন্টায় কাজে লাগাবা। এখন সেটা হইতে পারে হার্ড জিনিসগুলো কী কী আছে, আমি মনে করি তুমি যদি বি ইউনিটের বা খ ইউনিটের প্রিপারেশন নাও, তোমার কাছে হার্ড জিনিস বলতে তোমার মেমোরাইজিংগুলো হইতে পারে, অথবা তোমার কাছে ইংরেজি গ্রামার সবথেকে কঠিন মনে হইতে পারে, অথবা বাংলা ব্যাকরণ তোমার কাছে কঠিন মনে হইতে পারে। এখন যেহেতু আইসিডি দিছে আইসিডিও কঠিন হইতে পারে। তাই মানে আমরা ধরে নিলাম তোমার কাছে ব্যাকরণ কঠিন, গ্রামার কঠিন, এবং বাংলার মুখস্থ অংশ এবং ইংরেজির মুখস্থ অংশগুলো কঠিন। তার মানে দেখো এখানে আমরা 4 ঘন্টা সময় পাচ্ছি, যে 4 ঘন্টা আসলে আমাদের এই 4টা সাবজেক্টের মধ্যে 2টাকে আসলে ইফেক্টিভলি ইউজ করা উচিত। তো আমি পার্সোনালি সাজেস্ট করবো, বা আমি যেভাবে আসলে পড়তাম, আমি নর্মালি 5টা বা 6টায় ঘুম থেকে উঠতে পারতাম অ্যাডমিশন সময়। আমি ওঠার পরে কী করতাম, আমি এক ঘন্টা ধরে আমি হচ্ছে ভোকাবুলারি মুখস্থ করতাম, বা ভোকাবুলারিগুলো আমার রিভিশন করতাম, বা যে জিনিসগুলো আমার হয় না আমি প্রথমের দিকে ভোকাবুলারি পড়ছি, পরবর্তীতে ধরো আমার এই 1 ঘন্টা সময় আমি আসলে অন্য কাজে ব্যয় করছি, কারণ আমার ভোকাবুলারির প্রতি ইন্টারমিডিয়েট থেকে একটা ভালো আসক্তি থাকার কারণে ভোকাবুলারিটা নিয়ে আমার বেশি প্রবলেম ফেস করতে হয়নি। বাট বাংলাতে যখন আমি গেছি সমার্থক শব্দটা আমার কাছে খুব বেশি কঠিন মনে হয়েছে, এবং বাংলার আরও কিছু মুখস্থ জিনিস আছে, এক কথায় প্রকাশ বলো,
তারপরে বাগধারা বলো, এই জিনিসগুলো আমার কাছে খুব কঠিন মনে লাগিত, বা আমার কাছে আসলে এইগুলার জন্য একটা ফ্রেশ সময় দরকার ছিল। তো আমি আসলে এই সকালবেলা সময়টাকে এই সময়টা করতাম, ধরতে গেলে আমি ধরো ছয়টা থেকে যদি পড়াশোনা করতাম, ছয়টা থেকে আটটা পর্যন্ত আমার ছিল বাংলা মুখস্থর সময়, ঠিক আছে? তো এই আটটা পর্যন্ত পড়ার পরে বাকি যে সময়টা আছে ধরো আটটা থেকে দশটা, এই সময়টায় এই দুই ঘন্টা আমি কী করতাম, এই দুই ঘন্টা আমি ব্যাকরণ এবং গ্রামারটা একটু করে দেখার চেষ্টা করতাম, এক ঘন্টা করে দুই ঘন্টা, ঠিক আছে? তারপরে দশটার পর আবার আমি ইংরেজির মুখস্থ অংশগুলো, অর্থাৎ দশটা থেকে বারোটা, দুপুর বারোটা পর্যন্ত ইংরেজির অংশগুলো, ইংরেজির মুখস্থ অংশ, যেমন হচ্ছে তোমার ইংরেজিতে ইডিয়াম ফ্রেজ বলো, কার্ড স্পেলিং বলো, এইগুলো আমি দুই ঘন্টা করে পড়তাম। তার মানে দেখো, সকালবেলার যে সময়টা আমি প্রথমে মুখস্থ অংশগুলো দেখতাম, বা তোমরা এইরকম করবা যে সকালবেলা যে ছয়টা থেকে আটটা এই সময়টা হচ্ছে বাংলার মুখস্থ অংশগুলো দেখলা, তারপরে আটটা থেকে দশটা এই সময়টা একটু রিল্যাক্স পাওয়ার জন্য বা চাপ কমানোর জন্য তুমি বাংলা গ্রামার এবং ইংরেজি গ্রামার দুইটা এক ঘন্টা করে দুই ঘন্টা দেখলা, ঠিক আছে? তাইলে তোমার তারপরে আর কী বাকি থাকলো, আর একটা মুখস্থ অংশ আছে, সেটা হলো ইংরেজির মুখস্থ অংশ, সেটা তুমি দশটা থেকে বারোটা পর্যন্ত এই সময়টা দেখলে, এই দুই ঘন্টা দেখলা, ঠিক আছে? তার মানে বাংলার মুখস্থ অংশ, ইংরেজির মুখস্থ অংশ, বাংলা গ্রামার এবং ইংরেজি গ্রামার, এই চারটা কঠিন জিনিস কিন্তু মোটামুটি তোমার লাইনে চলে আসছে। এখন দেখো, ধরতে গেল এই বারোটা যদি তুমি রুটিনে রাখো, 30 মিনিট তোমার এমনিতেই নষ্ট হয়ে যাবে। তারপরে ধরো তুমি বারোটা তিরিশ থেকে একটা তিরিশ বা দুইটা পর্যন্ত আসলে নামাজের বিরতি, খাওয়া দাওয়ার বিরতি, নিজেকে দেড় ঘন্টার মতো একটা রেস্টে রাখলা। রাখার পরে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত এই সময়টা আসলে খুব বেশি একটা মানে কাজে লাগানোর মতো সময়, কারণ যখন তুমি খাওয়া দাওয়া করবা, তারপরে গোসল করবা, ফ্রেশ হবা, তখন আসলে তোমার মাইন্ডটা খুব ফ্রেশ হয়ে যাবে। এই ফ্রেশ সময়টাকে তুমি আর কিছু কঠিন জিনিসে কাজে লাগাবা। যেমন আমরা কী কঠিন বিষয় দেখলাম, কারো কাছে বললাম যে এরকম তোমার কাছে আইসিডি কঠিন মনে হইতে পারে, আর অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেইগুলো কঠিন মনে হইতে পারে, তো তুমি এই সময়টাতে ওই জিনিসগুলো দেখবা, আর একটা জিনিস করবা যে এই যে সকালবেলা যেগুলো মুখস্থ করলা ওইগুলো একটু করে রিভিশন দেওয়ার ট্রাই করবা, ঠিক আছে? তারপরে আমার পরামর্শ হচ্ছে পাঁচটার পর, অর্থাৎ এই যে সকাল পাঁচটা বা বিকাল পাঁচটার পর পাঁচটা থেকে মাগরিব পর্যন্ত এখানে দুই ঘন্টা বা এক ঘন্টা তিরিশ মিনিট আসলে তুমি ঘুরে বেড়াইতে পারো, বা এই সময়টাতে তুমি যদি তুমি একটু ঘুমাইতে চাও ঘুমাইতে পারো, ঠিক আছে? যে কাজটাই করার ইচ্ছা এই এক দেড় ঘন্টা সেটা করবা। তারপরে এই যে সন্ধ্যা সাতটা থেকে বাকি যে সময়টা আছে রাত বারোটা পর্যন্ত, এই সময়টাকে তোমার হিউজভাবে এই পাঁচ ঘন্টা সময় তোমার খুব ভালোভাবে কাজে লাগাইতে হবে। যদি তুমি এই পাঁচ ঘন্টার সময় ইফেক্টিভ ওয়েতে কাজে লাগাইতে পারো, তাইলে আমি তোমাকে গ্যারান্টি দিব যে তোমার একটা খুব ভালো একটা ডেইলি প্রিপারেশন হবে। এখন এই পাঁচ ঘন্টা তুমি কী কী পড়বা, দেখো তুমি বাংলা এবং ইংরেজি বেশ ভালো করে পড়ছো, তোমার এখন সময় আছে হচ্ছে জিকে পড়ার, তুমি এই সময়টাতে জিকে পড়তে পারো, তারপরে কেউ যদি ম্যাথ আইকিউ করতে চাও জাহাঙ্গীরনগরের জন্য সে ম্যাথ আইকিউ করতে পারো, এইভাবে এই পাঁচ ঘন্টার স্লটটাকে তুমি কাজে লাগাবা, ঠিক আছে? তো এইভাবে মোটামুটি তোমরা যদি রেগুলার একটা পড়াশোনার মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে পারো, বা রেগুলার এই সিস্টেমে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে পড়াশোনা করতে পারো, তাইলে আমি মনে করি যে তোমার একটা ইফেক্টিভ ডে চলে যাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা আছে। আরেকটা জিনিস খেয়াল রাখবা যে প্রতিদিন তো এইভাবে পড়তেছো, পড়ার পরে তুমি সপ্তাহে আমি যেটা বলি যে একদিন বা দুই দিন একদম কোনো কিছু পড়বা না, বা তোমার পড়ার ইন্টেনশনটা রাখবা না, তাইলে কী হবে, মাঝে মাঝে যদি তুমি দুই একদিনের গ্যাপ নাও, এক সপ্তাহে যদি একদিন করে রেস্ট নাও, বা তোমার যেটা ভালো খাইতে ইচ্ছা করে বাইরে গিয়ে সেটা খেয়ে আসলা, বা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা করে সেখানে ঘুরতে গেলা, এরকম যদি একটা সময় তুমি করতে পারো, তাইলে আসলে তোমার এই ব্রেকটাই আসলে তোমাকে আলাদা একটা স্পিরিট দিবে, বা আলাদা একটা তোমাকে হচ্ছে এনার্জি দিবে, যেটা তোমার পরবর্তী উইকে পড়াশোনা শুরু করার ক্ষেত্রে খুব ভালো একটা কাজ দিবে, ঠিক আছে? আরেকটা কথা, অনেকে তোমরা আছো যে যারা কোচিং করো, যেমন হচ্ছে আমাদের ব্যাচ আছে, আমাদের ব্যাচে আমরা হচ্ছে বিকাল টাইমটাতে ক্লাস নেই, যে সময়টাতে তোমাদের আমরা হচ্ছে ঘুমানোর দিলাম যে পাঁচটা থেকে সাতটা, ওই সময়টাতে তোমরা যদি আসলে কোনো ব্যাচ করো বা কোনো কোচিংয়ে যাও বা কিছু একটা করো, তাইলে ওই দুই বা আড়াই ঘন্টা সময় তুমি একটু ম্যানেজ করে নেবা, ঠিক আছে? কারণ তোমার কোচিং থাকতে পারে, আর কোচিং তো সপ্তাহে তিন দিন থাকে বা সপ্তাহে চার দিনের মতো থাকে, তো এই সময়টা আসলে তুমি বের করে নিবা, আর বাকি যে দিনগুলো আছে যেইগুলোতে তোমার কোচিং নেই বা কোনো কিছু নেই, সেইগুলোকে আসলে তোমার এইভাবে পড়াশোনা করা উচিত, ঠিক আছে? আমার মতে হয় যদি তোমরা এইভাবে ইফেক্টিভ ওয়েতে পড়াশোনা করতে পারো, তাইলে একটা বেস্ট প্রিপারেশন হবে। তো কোচিংয়ের ব্যাপারটা যখন বললাম, তোমরা যারা অনলাইনে কোচিং পছন্দ করো তারা হচ্ছে আমাদের ব্যাচে ভর্তি হইতে পারো,
আমাদের ব্যাচ হচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে 29 জুলাই থেকে, অর্থাৎ এখন আগস্ট মাস চলতেছে। আমাদের ব্যাচটা একদম এ টু জেড অ্যাডমিশনের যারা সেকেন্ড টাইমার আছে বিশেষ করে তাদেরকে কেন্দ্র করে তৈরি। এই ব্যাচটা সম্পর্কে কিছু বলি, তোমরা সবাই অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো যে এই ব্যাচে আমরা টোটাল 4 জন মিলে ক্লাস নিচ্ছি। আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ি এবং আমার আইন বিভাগের আরও 2 জন বন্ধু আছে, তারা 2 জন 3 জন আর 1 জন আছে তোমাদের ম্যাথ আইকিউ এবং আইসিডি যারা জাহাঙ্গীরনগরের ব্যাচে ভর্তি হবা, তারা আসলে যদি ভর্তি হও তাদের জন্য ওই কুয়েডের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এসে পড়ে, সে আসলে তোমাদের ক্লাসটা নিবে। আর আমি তোমাদের মূলত ব্যাকরণ এবং ইংরেজি ক্লাসটা নিয়ে থাকি, আর বাকি যে বাংলা ফার্স্ট পার্ট আছে, তারপরে তোমাদের মৌলিক জিকে আছে গুচ্ছের জন্য, রাজশাহী চট্টগ্রাম বিউপির জন্য যে সাধারণ জিকে আছে সেইগুলো আমার লর অন্য ফ্রেন্ডগুলো নেয়। তো এই জন্য আসলে তোমরা টিচার নিয়ে কোনো কনফিউশনের কিছু নেই। আর যদি তোমাদের কোনো কনফিউশন বা তোমাদের আমাদের ডেমো ক্লাস দেখার ইচ্ছা থাকে তাইলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ডেমো ক্লাসের লিঙ্ক দিয়ে দিব, তোমরা জাস্ট ক্লিক করে আমাদের প্রথম দিনের ক্লাসগুলো তোমরা দেখতে পারো যে আমরা কোন কোয়ালিটির ক্লাস নেই। তোমরা চাইলে ওই ব্যাচটাতে ভর্তি হইতে পারো যারা সেকেন্ড টাইমার আসো। তো এই ব্যাচটাতে আসলে আমরা সপ্তাহে 3 দিন ক্লাস নেই, রবি মঙ্গল বৃহস্পতি, এবং প্রতিটা ক্লাসের সাথে আমাদের ডেইলি টেস্ট থাকে, সাপ্তাহিক টেস্ট থাকে, মাসিক টেস্ট আছে, তারপরে আবার কোশ্চেন সলভিংয়ের ক্লাস থাকে, মানে তুমি ক্লাস করে আসলে স্যাটিসফাইড হবাই ইনশাল্লাহ। তো এই ব্যাচে তোমরা যদি ভর্তি হইতে চাও ব্যাচ সম্পর্কে সব কিছু তথ্য জানতে, জাস্ট আমি তোমাদেরকে একটা নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশনে, ওই নাম্বারে কল দিবা বা হোয়াটসঅ্যাপে নক দিবা, তাইলে ব্যাচ সম্পর্কে তোমরা জেনে যাবা। এই ভিডিওতে আমি ব্যাচ সম্পর্কে আর না বলি, ঠিক আছে? তো আমাদের আজকে যেটা মেইনলি প্ল্যান ছিল যে প্রতিদিনের একটা অ্যাডমিশন টেস্টের ক্যান্ডিডেট হিসাবে তোমার কীভাবে পড়াশোনাগুলো করা উচিত সেটা আসলে তোমার মানে বুঝায় দেওয়া বা তোমাকে একটু হেল্প করা যে এই সিস্টেমগুলো বা এই জিনিসটা মাথায় রেখে তুমি প্রিপারেশনটা নিতে পারো। অনেকে আছো যে যারা সকালে ঘুম থেকে উঠতে পারো না বা যাদের উঠতে 9টা 10টা বেজে যায়, তারা আসলে আমি তোমাদেরকে জোন ভাগ করে দিলাম যে তোমার ঘুম থেকে ওঠার পরে যে 4-5 ঘন্টা এইটা হচ্ছে তোমার ইফেক্টিভ জোন, এই জোনটাকে তোমার কঠিন সাবজেক্টগুলোকে কাজে লাগাবা, যে সময়টাতে তুমি একটু রেস্ট নাও সেই সময়টাতে আসলে রিভিশন প্লাস নতুন যে জিনিসগুলো আসলে খুবই ইজিলি পারা যায় সেইগুলোকে তুমি সেই জোনটাতে ভাগ করবা, আবার সন্ধ্যার পর যে সময়টা আছে এটা একটা ইফেক্টিভ সময়, এই সময়টাকে তুমি কাজে লাগানোর ট্রাই করবা। তো এইভাবে যদি তুমি আলটিমেটলি শেষ পর্যন্ত পড়াশোনাটা চালাইতে পারো তাইলে দেখবা যে তোমার একঘেয়ামি আসতেছে না, মাঝে মাঝে বিরতি নিবা সপ্তাহে 1 দিন বা 2 দিন, তাইলে দেখবা যে তোমার একটা বড় টার্গেটকে তুমি ইজিলি টার্গেটটাতে পৌঁছাইতে পারতেছ, ঠিক আছে? মানে অ্যাডমিশনের জার্নিটা আসলে এমন হওয়া উচিত যে একটা এইরকম কচ্ছপের মতো ধীরে 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 তোমাকে আগাইতে হবে। যদি তুমি খরগোশ হয়ে যাও, টানা 2 দিন ফাড়াইয়া পড়লা, টানা 1 দিন ফাড়াইয়া পড়লা, পরে আবার 4 দিন নাই, তাইলে কিন্তু আসলে অ্যাডমিশন টেস্টে খুব ভালো করা টাফ, ঠিক আছে? অ্যাডমিশন টেস্টটা তোমাকে ধীরে ধীরে শিখতে হবে, ধীরে ধীরে যেহেতু তোমার কাছে বেশি সময় আছে ধীরে 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 তোমাকে আগাইতে হবে, 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ এরকম করে পড়াটা শুরু করতে হবে। তোমার আজকে পড়ার ইচ্ছা করতেছে, আজকে তুমি পড়তে বসো। যদি পড়ার ইচ্ছা না করে তাইলে জাস্ট একদম দিনটাকে নষ্ট করো না, হালকা হইলে বইটা দেখো, বইয়ের সাথে কানেক্টেড থাকার ট্রাই করো, তাইলে আশা করি যে তুমি আলটিমেটলি একটা ভালো একটা প্রিপারেশন নিতে পারবা বা অ্যাডমিশন সময়ে আসলে খুব ভালো একটা জায়গায় তোমার পজিশনটাকে নিয়ে যাইতে পারবা। এটা আসলে আমার পার্সোনাল ওপিনিয়ন, এবং আমি বা আমার বন্ধুবান্ধব যারা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিয়েছিল, ভালো ভালো জায়গায় চান্স পাইছে, তাদের আসলে আমি এই ব্যাপারটাই করতে দেখছি যে তারা ধারাবাহিক ছিল। মূল কথা, অ্যাডমিশন টেস্টে ভালো করতে হলে তোমাকে ধারাবাহিক হইতে হবে, ধারাবাহিক যদি হইতে পারো তাইলে আলটিমেটলি খুব ভালো করার সম্ভাবনা আছে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবা, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবা, কারণ আমাদের অ্যাডমিশন নিয়ে প্রচুর প্রচুর ভিডিও তোমাদের জন্য ওয়েট করতেছে, আমরা রেগুলার ভিডিও দিয়ে থাকি। আর আমাদের ক্লাসগুলোও যদি তোমরা দেখতে চাও ক্লাসগুলো প্লেলিস্ট থেকে দেখতে পারো, অ্যাডমিশনের ক্লাস, বেশ ভালো উপকৃত হবা। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।